আদব টিভি ইসলামের বাণী প্রচারে অঙ্গীকারবদ্ধ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আলা মলা নবী ওবাদ কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আদব টিভির আজকের এই প্রোগ্রাম সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ও দোয়া জানিয়ে শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক বিধান দিয়েছেন সূরা আহজাবের শেষের দিকে একটা আয়াত এআ হল্লা দিন কাউলাং সাদিদা আল্লাহ তালা বলেছেন হে গণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সৎ সত্য সঠিক নির্ভুল সরল কথা বলো তানবী রহমতুল্লাহি আলহি এ আয়াতের আলোচনায় বলেছেন যে তালা মানুষকে নির্দেশ করেছেন তারা যেন তাকে ভয় করে আর আল্লাহ ভীতি অর্জন করার মাধ্যম বা উপকরণ হিসাবে আল্লাহ তালা পরের অংশ বলেছেন যে আল্লাহকে ভয় করার একটা সহজ মাধ্যম হল সঠিক কথা বলা সত্য কথা বলা সরল কথা বলা তো কোরআনুল কারিমের সাধারণ একটি নীতি হল আল্লাহ তালা যখন কোনো নির্দেশ প্রদান করেন তখন আল্লাহ তালা ওই নির্দেশ সম্পাদন করার ওই হুকুম পালন করার সহজ পদ্ধতি উপকরণ বলে দেন আমরা আজকে বলতে পারি এভাবে আল্লাহ রব্বুল আলমিন যখন বিশ্বের অধিকাংশ দেশে মহামারী করোনা ভাইরাস বিভিন্ন বিপদ বালা মুসিবত যখন দিচ্ছেন ঠিক এই মুহূর্তে আমাদের কাছে চলে আসছে নিঃশেষ সাবান বা সাবানের মধ্য রজনী আমরা যেটাকে সবে বরাত বলি এই মোবারক রজনী চলে আসছে এটা আমাদের জন্য বহুত বড় একটা সুযোগ আমরা চাইলে এই রাত্রে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি আমরা চাইলে আল্লাহ তালার কাছে এই রাত্রে তার নাফরমানি থেকে তৌবা করতে পারি যে নাফরমানির কারণে আমাদের অবাধ্যতার কারণে এই ভাইরাস মহামারী আমাদের মধ্যে এসছে এই নাফরমানি থেকে আমরা তৌবা করতে পারি আল্লাহ তালা আমাদের তৌবা কবুল করবেন আমাদের উপর রহমত করুণা করবেন এবং ওই ভাইরাসকে এই মহামারীকে দিন উঠায় নেবেন সহিব নিয়ে হিব্বান হাদিসে আসছে সকল মহাদিসে ওই হাদিসটিকে সহিব বলেছেন রাসুল্লাহ সল্ল্লা সালাম বলেন মধ্য মধ্যরোজনীতে আল্লাহ রব্বুল আলমীন সৃষ্টির প্রতি করুণার দৃষ্টি দেন রহমতের নজর দেন ফয়েব ফিরুল ই জামিয়ে তখন আল্লাহ তালা তার সকল সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা আলী মুশরিকিন আউ মুশাহিন আল্লাহ তালা মাফ করেন না মুশরিকদেরকে আর যারা হিংসা করে আরেকজনের উন্নতি প্রমোশন কল্যাণ দেখতে পারে না আরেকজনের ভালো দেখলেই তার চুলকায় ওরকম মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন না তবে হ্যাঁ যদি কেউ হিংসা থেকে তৌবা করে সেদিক থেকে ফিরে আসে এর থেকে পরিশুদ্ধ তৌবা করে তো আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করে দিবেন সোহাবুল ইমানের একটি দীর্ঘ হাদিসের মধ্যে আসছে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আম্মাজান আয়েশা আল্লাহ আনহার করেছিলেন এমত অবস্থায় আম্মাজান বলেন আমি দেখলাম আল্লাহ নবী সিজদায় আছেন এবং দীর্ঘ সময় পর্যন্ত তিনি সিজদার মধ্যেই আছেন আমার আশঙ্কা হলো আমার ভিতরে সন্দেহ আসলো যে আল্লাহনবী এখন আবার ইন্তিকাল করেছেন কিনা মৃত্যুবরণ করেছেন কিনা সন্দেহ হলে আমি তার পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে নাড়া দিলাম নাড়া দিলে তিনি ওই আঙ্গুল নাড়াচাড়া করলেন তখন আমার ওই আশঙ্কা দূর হলো যে আল্লাহ জীবিতই আছেন যথারীতি নামাজ শেষ করার পর রাসুল উল্লাহ রসল্লিসাম বললেন যে আয়াসা তুমি কি মনে করো যে আল্লাহর রাসুল তোমার সাথে খেয়ানত করবেন তোমার হক আদায় করবেন না রাসল সল্লাহ কথা শুনে আম্মাজান বিচলিত হয়ে গেলেন বললেন না ইয়া রাসোল্লাহ আমি কখনো এরকম মনে করিনি আমি তো বরং ভয় করছিলাম আশঙ্কা করছিলাম যে আপনি ইন্তিকাল করেছেন কিনা না এ তো দীর্ঘ সময় পর্যন্ত সিজদের মধ্যে আছেন এরকম লম্বা সিজদা আমি আর কখনো দেখিনি তো যাই হোক রাসল্লাহ সাল্ল্লাহর বললেন যে আজকে কোন রাত তুমি কি জানো তিনি বললেন আল্লাহ রাসুলহ আলাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন রাসল্লাহ সাল্লাম বললেন আজকে হল নিসফে সাবান তথা সাবানের মধ্য রজনী আজকে এই মোবারক রজনী যে রাত্রে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি করুণার দৃষ্টি প্রদান করেন আল্লাহ তালা তার বান্দাদের প্রতি রহমতের নজর দেন এবং তিনি বলেন ফায়ে গফিরুল ইল ফিরিন যারা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন ওয়ের হামুল মুস্তার হামিন আর যারা আল্লাহ তালার কাছে করুণা প্রার্থনা করে দয়া কামনা করে আল্লাহ তালা তাদের উপর দয়া করেন আর যারা হিংসা পরস্পর হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত আছে আল্লাহ নবী বলেন তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেওয়া হয় এ হাদিস বর্ণনা করার পর ইমাম বাইহাকি হাকি বলেছেন যে হাজা মুরসালুন যাইয়ে হাদিসটা হলো জঈদ মুরসাল আরেকটি দুর্বল সনদে আসছে সোনান ইবনে মাজার মধ্যে আলিব ন আবি তালিব রাদি আনহু তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সালাম বলেছেন নিসফে সাবানে তথা সাবানে মধ্যরজনীতে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং বলেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাগু ফির আল্লাহ আচহে কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব আলা আমি মুস্তালিজিন পার কেউ আছো কি রিজিক প্রার্থনা করবে আমি তোমাকে রিজিক প্রদান করব আছো কেউ অসুস্থ আমার কাছে চাও আমি তোমাকে সুস্থ দান করব। আল্লাহ কাজা আল্লাহ কাজা এভাবে আল্লাহ তালা ফজর পর্যন্ত বান্দাদেরকে আহ্বান করতে থাকেন প্রিয়সদি আমরা যদি এই মোবারক রজনীকে উপলক্ষ করে আল্লাহ তালের কাছে তৌবা করি আমাদের অবাদ্যতা নাফর মানি পাপা থেকে তৌবা করি আল্লাহ তাল করোনা প্রার্থনা করি দয়া প্রার্থনা করি তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন আর আল্লাহতালা এই যে মহামারী মহাবিপদ ওই বিপদকে আল্লাহ তালা উঠাই আল্লাহ তালা সরাইয়ে দিবেন আমরা যারা শুনছি আমাকে আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আল্লাহ তালা এই মোবারক রজনীর বরকত এবং ফজিলত লাভ করার তৌফিক দান করুন নাসুরুম মেডালফাত করিব ওবাশীর মুমিনিন।